আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুড বাজ। আজকে আমি এরকম একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা ছোট বাচ্চা কিংবা বড় বাচ্চা সকলেরই এক কথায় অনেক প্রিয় একটা খাবার, তা হলো নিউট্রেলা বা নোসিলা। আজকে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে অল্প উপকরণ দিয়েও বাজার থেকে কিনে খাওয়া নোসিলা থেকেও অনেক বেশি টেস্টি নোসিলা আপনি বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সহজ মনে হবে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন কেমন ছিল রেসিপি। তাহলে চলুন তৈরি করা যাক নোসিলা বা নিউট্রেলা। নোসিলা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করা যায়। আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি কারণ এটা খুব সহজেই আমাদের আশেপাশে পাওয়া যায়। চীনা বাদামগুলোকে আগে থেকেই ভেজে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা শুকনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পালা। লক্ষ্য রাখবেন যাতে খুব মিহিভাবে গুঁড়াটা করা হয়, তা না হলে নোসিলা বা নিউট্রেলার ফিনিশিংটা খুব ভালো আসবে না। আমি এখানে এক কাপ পরিমাণের চীনা বাদাম নিয়েছি, তাও আবার ভেজে খোসাটা ছাড়ানোর পরে এক কাপ হয়েছে। একইভাবে সবগুলো বাদাম গুঁড়া করে নেওয়ার পর এখন আমরা সেকেন্ড প্রসিডিওরে যাব। বাকি যে যে উপকরণ লাগছে তা হচ্ছে আইসিং সুগার হাফ কাপের মতো। আইসিং সুগারটা হচ্ছে চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে চেলে নিলেই হয়ে যাবে। তার সাথে মেশাচ্ছি এক টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার। আমি যে কোকো পাউডারটা ইউজ করেছি তা আনসুইটেন, আপনি চাইলে সুইটেন কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের রান্না করার তেল। সবচেয়ে ভালো হয় যদি আপনি অলিভ অয়েল দিতে পারেন, যদি অলিভ অয়েল নাও দিতে পারেন তাহলে অন্য তেল যেমন সয়াবিন অথবা তিলের তেল, এ ধরনের তেলটা ভালো হবে। তারপর খুব ভালো করে মেশাতে হবে, কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন যাতে করে কোনো প্রকার লাম্পস বা গুটি গুটি অংশ না থাকে। ভালো করে মেশানোর পর আমাদের নোসিলা বা নিউট্রেলাটা একদম রেডি। নোসিলাটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি চাইলে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে 5-7 দিনের জন্য। যেহেতু আমরা কোনো প্রকার প্রিজারভেটিভ ইউজ করি নাই তাই বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখন ইচ্ছে মতো নোসিলা ছড়িয়ে দিন ব্রেডের উপর আর সার্ভ করুন আপনার বাচ্চার সামনে। আশা করি আপনার সোনামণি কোনো প্রকার বায়না ছাড়াই লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নেবে এই সকালের নাস্তায় কিংবা টিফিনে নোসিলার সাথে ব্রেড। এখন থেকে আর আপনাকে বাজার থেকে কিনে খেতে হবে না নোসিলা বা নিউট্রেলা। খুব অল্প উপকরণ দিয়ে আপনি বাসায় তৈরি করতে পারেন, তাও আবার স্বাস্থ্যকর পদ্ধতিতে এই মজার খাবারটি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে ভুলবেন না। পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।